দ্বিতীয় শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো তোমরা? ভালো আছো? যাই হোক, আজকের ক্লাসটা আমি মনে করব তোমাদের পরীক্ষার পূর্বে শেষ ক্লাস বলা যায় আজকের ক্লাসটাকে। তো তোমাদেরকে পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আজকে বলে দিব। তোমরা নিজ দায়িত্বে মনোযোগ সহকারে খেয়াল করবে এবং অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা আমাদের বাচ্চাগুলোকে একটু সহযোগিতা করবে, কারণ এরা এখনো ছোট মানুষ, অনেক কিছু বুঝবে না। তো তোমরা তোমাদের সেই নির্ধারিত গ্রন্থ আরবি ইসলাম শিক্ষা বইটা করো। প্রথম হচ্ছে এসডাব্লিউ। এসডাব্লিউ হচ্ছে একেবারে কমিয়ে দিলাম, প্রথম পৃষ্ঠা খুলে আল্লাহর পরিচয়ের উপর 9টি প্রশ্ন আছে না? আল্লাহর পরিচয়ের উপর 9টি প্রশ্ন, প্রথমে প্রশ্ন লিখবে, এরপর উত্তর লিখবে। এভাবে করে 9টি প্রশ্ন তাদেরকে উত্তরগুলো শিখাবেন, লিখাবেন। এটা হচ্ছে এসডাব্লিউ। আবার বলছি, দ্বিতীয় শ্রেণীর ইসলাম শিক্ষার এসডাব্লিউ হচ্ছে আল্লাহর পরিচয়ের উপর 1 থেকে 9 নং প্রশ্নোত্তরগুলা তাদেরকে এসডাব্লিউ করাবেন। এরপরে আসেন, অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছে, হুজুর বেশি পড়া, এত পড়া কেমনি পড়বে, আমার বাচ্চা তো দুর্বল। যারা বাচ্চা মোটামুটি সবল বা অভিভাবক সচেতন তাদের জন্য কোনো কঠিন ব্যাপার নয়, কিংবা যারা অতি ব্যস্ততার কারণে বাচ্চার পিছনে সময় কম দিতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি প্রশ্ন বিশেষ করে গুরুত্বপূর্ণ হিসেবে আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের সেই বইগুলো, বই খুলে তোমরা দেখতে পাবে 4 পৃষ্ঠা, পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে, পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তোমরা দেখতে পাবে এর পরের পৃষ্ঠায় সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কে, এখানে আছে উত্তর দিয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলা হয় কেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্নের মধ্যে। এরপরে আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একই পৃষ্ঠায় আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি 5 পৃষ্ঠায়, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সার্জন সাহাবীর নাম কি, প্রধান সার্জন সাহাবীর নাম কি, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রশ্ন বেশি সেই কারণে গুরুত্বপূর্ণ হিসেবে কয়েকটি প্রশ্ন আমি ইঙ্গিত স্বরূপ বলে দিচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সার্জন সাহাবীর নাম। এরপরে আমরা যাদের বাচ্চা বেশি দুর্বল তাদের উদ্দেশ্য করে বলবো, কষ্ট করে 6 পৃষ্ঠাতে অনুশীলনই আসে না, আপনারা এত বেশি কিছু শিখাইতে না পারলে অনুশীলন কি শিখাইতে পারবেন না? আশা করি অনুশীলন তো অবশ্যই শিখাইতে পারবেন, আর অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি শিখতে না পারে তাহলে তো সে ক্লাস 4 যোগ্য স্টুডেন্ট নয়, তাকে অবশ্যই ডিমোশনের ব্যবস্থা করতে হবে প্রমোশনের জায়গায়। তো যাই হোক, আশা করি সবাই পারবে, আমাদের এইরকম দুর্বল স্টুডেন্ট আছে বলে মনে হয় না। 6 পৃষ্ঠায় দেখেন অনুশীলনই, এখানে আছে সংক্ষেপ উত্তর দাও, আপনারা প্রশ্নোত্তরগুলো শিখেই ফেলবেন। যদি শুধুমাত্র পরীক্ষার জন্য শেষ সংক্ষিপ্ত সাজেশন হিসেবে বলছি, 6 পৃষ্ঠার অনুশীলনী যা আছে, সংক্ষেপ উত্তর আছে এখানে, ভিতরে বড় প্রশ্ন আছে, শূন্যস্থান আছে, তারপরে ডান বাম আছে, সঠিক উত্তর আছে, অর্থাৎ 6 পৃষ্ঠায় যে প্রশ্নাবলী আছে সেই প্রশ্নোত্তরগুলো ভালোভাবে শিখাবে। এরপরে সরাসরি আপনারা 6 পৃষ্ঠার অনুশীলনী শিখানোর পরে 20 পৃষ্ঠায় চলে যাবে। 20 পৃষ্ঠা দিয়ে অনুশীলনী আমরা দেখতে পাচ্ছি, 20 পৃষ্ঠার যে অনুশীলনী আছে এই অনুশীলনী শিখাবেন, তাহলে আশা করি আর কারো কষ্ট হওয়ার কথা নয়। অনুশীলনী মাত্র 2টা বলে দিলাম, এক হচ্ছে 6 পৃষ্ঠার অনুশীলনী, আর একটা হচ্ছে 20 পৃষ্ঠার অনুশীলনী। এই 2টা পৃষ্ঠার অনুশীলনী, বিশেষ করে এখানে ছোট প্রশ্ন আছে, একটু বড় প্রশ্ন আছে, বড় প্রশ্ন যদিও বলা হয় এগুলো 1 লাইন বা 2 লাইনের মধ্যে শেষ, বড় প্রশ্ন উত্তরগুলো, আর ছোট প্রশ্ন উত্তরগুলো 1 পদের উত্তর, মাত্র 1 ওয়ার্ডের বা 2-3 ওয়ার্ডের মধ্যে শেষ হয়ে যায় এইরকম। এরপরে শূন্যস্থানে তাদেরকে এখন থেকে পূর্ণ লাইন লেখার অভ্যাস করবেন, কারণ 3-4-5 গেলে পূর্ণ লাইন না লিখলে কোনো নাম্বার দেওয়া হয় না। সুতরাং আপনারা ওইদিকে খেয়াল রাখবেন। এই 2টি অনুশীলনী আপনারা যদি ভালোভাবে শিখিয়ে ফেলেন আমাদের বাচ্চারা কখনো খারাপ করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপরে আমি তাহলে আজকে আপনাদেরকে বিশেষ করে এসডাব্লিউ কি তাও বলে দিলাম শেষ ক্লাস হিসেবে, এবং শেষ মুহূর্তে এসে পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সাজেশন হিসেবে বলে দিলাম, প্রথমেই 6 পৃষ্ঠার অনুশীলনী, সংক্ষেপ উত্তর, তারপরে শূন্যস্থান, ডান বাম, সঠিক উত্তর, এই অংশগুলা ভালোভাবে শিখে দেন। এরপরে 20 পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর, সংক্ষেপ উত্তর, শূন্যস্থান এবং সঠিক উত্তর,
এগুলো তাদেরকে দানবাব, এগুলো তাদেরকে ভালোভাবে শিখাবেন। আশা করি আমাদের বাচ্চাগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ। একটু কষ্ট হলেও বাচ্চাগুলোর পিছনে সময় দিবেন। আমরা একটু পড়া বেশি হচ্ছে, হ্যাঁ এটা আমরা মানি, নিরুপায় হয়ে আমাদেরকে একটু পড়া বেশি দিতে হচ্ছে। ঠিক আছে, আপনারা তো পড়ানোর মতো সময় যথেষ্ট পাচ্ছেন, একটু সহযোগিতা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। তারা পরীক্ষা ভালো রেজাল্ট করবে সে আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।